মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরের তলদেশের একটি খাত। বিশ্বের গভীরতম সমুদ্র খাতের গভীরতা জানলে অবাক হবেন। বলা হয় এ খাতের গভীরতা অনায়াসে গিলে নিতে পারে একটা গোটা হিমালয়কে। শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি। প্রশান্ত মহাসাগরের এই খাতের গভীরতা 11,033 মিটার, যার কাছে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টও শীর্ষ। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছেই রয়েছে বিশ্বের সবচেয়ে গভীর আর রহস্যময় এই মারিয়ানা খাত। আর এই মারিয়ানা খাতেই লুকিয়ে রয়েছে এক গভীর রহস্য, যা বিজ্ঞানীদের ফেলে দিয়েছে মাথা খারাপ করে দেওয়া সংশয়ের মধ্যে। 16 শতকে প্রশান্ত মহাসাগরের এই এলাকাগুলি ছিল স্পেনের উপনিবেশ। স্পেনের রাজা তখন চতুর্থ ফিলিপ, তার রানীর নাম ছিল মারিয়ানা। রানী মারিয়ানার সম্মানেই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের নাম রাখা হয়েছিল মারিয়ানা দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জের কাছে 2,550 কিমি লম্বা আর প্রায় 70 কিমি চওড়া এই খাতের নাম পরবর্তীকালে রাখা হয় মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্চ। 1960 সাল থেকেই মারিয়ানা অভিযান চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা, কিন্তু সেইভাবে সফলতা পায়নি তারা। এই আশ্চর্য ও রহস্যময় খাত নিয়ে নাবিকদের মুখে নানান গল্প শোনা যায়। এর পরে এক ফরাসি সাবমেরিন অভিযান চালায়। অভিযান চলাকালীন তারা এক ভয়ঙ্কর দানবাকৃতি জীব দেখতে পান। তাদের বক্তব্য অনুযায়ী সেই বিশালাকার প্রাণীটি আমাদের চেনা জীবজন্তুদের মধ্যে কেউই নয়। প্রাণীটি নাকি কিছুক্ষণ সাবমেরিনের দিকে তাকিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। বহু খোঁজাখুঁজি চালিয়েও তাকে দেখা যায়নি। এই ঘটনার ঠিক 25 বছর পর আমেরিকার কিছু বিজ্ঞানী মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে নতুন করে রিসার্চ শুরু করেন। এই রিসার্চের মূল উদ্দেশ্য ছিল সমুদ্রের গভীরে শব্দকে রেকর্ড করা। সেই উদ্দেশ্য নিয়েই ধাতুর তৈরি একটি জল নিরোধক বস্তুকে মোটা তার দিয়ে বেঁধে জলে নামানো হয়। গোলকটা জলে নামিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর রিসার্চের টিম অবাক হয়ে দেখে সেই গোল ধাতব বস্তুটির ওপর অস্বাভাবিক টান পড়ছে। যেন মনে হচ্ছিল নিচে জলের গভীরে কেউ ওটাকে ধরে টানছে। অবস্থা ভালো নয় বুঝে বিজ্ঞানীরা তার সমেত ধাতুর গোলকটিকে উপরে টেনে তোলার চেষ্টা করেন। অনেক টানাটানি করেও সেটা তোলা যাচ্ছিল না। মনে হচ্ছিল জলের গভীরে কোনো দানব ওটাকে টেনে ধরে রেখেছে। বেশ কিছুক্ষণ টানাটানির পর নিচের টান যেন কিছুটা আলগা হয়। তখনই হ্যাঁচকা টান মেরে গোলকটিকে জল থেকে তোলা হলে তার চেহারা দেখে চমকে ওঠেন বিজ্ঞানীরা। শক্ত এই গোলকটিকে কেউ যেন কামড়ে তুবড়ে দিয়েছে। ধাতুর গায়ে ফুটে আছে অজানাকার দাঁতের দাগ, এমনকি লাগোয়া তারটাও ক্ষতবিক্ষত। এই ঘটনায় চিন্তায় পড়ে যান বিজ্ঞানীরা। অনুমান করা হয় কোনো বিশালাকার প্রাণী দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছিল ওটাকে। গোল বস্তুটির মধ্যে দাঁতের দাগ, ছিন্ন ভিন্ন তার, এর ওপর বেশ কিছুদিন ধরে গবেষণা করার পর বিজ্ঞানীরা যা অনুমান করেন তা সমস্ত বিজ্ঞান মহলকে চমকে দেয়। তথ্য প্রমাণ মিলিয়ে মারিয়ানা খাতের এই রহস্যময় অপরিচিতি প্রাণীটির সাথে মেগালোডন হাঙরের প্রচুর মিল খুঁজে পান। প্রশ্ন হল, কে এই মেগালোডন? প্রাচীন পৃথিবীর সবচেয়ে বড় শার্ক বা হাঙরের নামই হল মেগালোডন। প্রাচীন কালের এই হাঙরের ওজন ছিল 48 টন এবং লম্বায় প্রায় 55 ফুট। আজকাল সমুদ্রে যে হাঙর দেখতে পাওয়া যায় তাদের তুলনায় প্রায় 3 গুণ বড় ছিল মেগালোডনের আকৃতি। এদের খাদ্য ছিল তিমি ও ডলফিন। এখানেই শেষ নয়, সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হল কয়েক লক্ষ বছর আগেই এই প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। তাহলে এই মেগালোডনের কথা কেন উঠে আসছে? চিন্তার রেখা আজ বিজ্ঞানীদের কপালে। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।